নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবর খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে শেয়ার করবেন, যাতে সবার কাছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শকবৃন্দ, আজকে মানে শুক্রবার আমরা বিকাল নাগাদ কাছাড় জেলার নরসিংপুরের সিঙ্গারি গ্রামে একটা ঘটনা ঘটে। একজন মহিলা, নাম হচ্ছে মৌসুমী নাথ, বয়স 28 থেকে 29 বছর, 28-29-এর কাছাকাছি। সেই মৌসুমী নাথের মৃতদেহ বাড়িতে পাওয়া যায় এবং পরিবারের লোককে খবর দেওয়া হয়, আসেন পরিবারের লোক সেখানে আসেন, পুলিশকেও খবর দেওয়া হয়, সুনাই থানার পুলিশকেও খবর দেওয়া হয় এবং সেখানে জানা যায় নাকি সেই মৌসুমী নাথের গলায় দাগও ছিল এবং পুলিশ সন্দেহ করে সেই মৌসুমী নাথের স্বামী এবং স্বামীর পরিবারের লোকদেরকে পুলিশ ইনভেস্টিগেশনের জন্য নিয়ে গেছে বলে সেটা জানলাম। দর্শকবৃন্দ, মৌসুমী নাথের পরিবারের লোকদের অভিযোগ, সেই মৌসুমী নাথের স্বামী এবং স্বামীর পরিবারের লোকেরা মিলে সেই মৌসুমী নাথকে হত্যা করেছে বলে এরকমই ওনারা অভিযোগ করছেন। দর্শকবৃন্দ, এখন সেই মৌসুমী নাথের মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে পুলিশ ইনভেস্টিগেশন তো চলছেই, কিন্তু অ্যাকচুয়াল রিপোর্ট কিসের কারণে সেই মৌসুমী নাথ মারা গেছেন সেটা পোস্টমর্টেমের রিপোর্টের পরেই সেটা জানা যাবে এবং সে সময় জানা যাবে সেটা কীভাবে, সেটা হত্যা না মার্ডার না সাধারণ ডেথ, সেটা জানা যাবে। দর্শকবৃন্দ, বৃহস্পতিবারে রাত্রিবেলা তারাপুরে একটি ঘটনা ঘটে। সেই ঘটনাটা হচ্ছে একজন যুবক, নাম হচ্ছে বিবেক দে, সেই বিবেক দের মারা যাওয়ার খবর আসে। বিবেক দেকে আহত অবস্থায় স্থানীয় মানুষ দেখে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে ডাক্তাররা বলে দেয় সেই বিবেক দে নাকি মারা গেছে। সে বিবেক দের বাড়ি তারাপুরের উকিল বাজারে বলে জানা যায়। বৃহস্পতিবার রাত তদন্তে নেমে গেছে পুলিশ এবং তদন্ত করার পরে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে সেটা খবর আসে। দর্শকবৃন্দ, সেই অভিযুক্তের নাম হচ্ছে গাই হাই কামাই, 22 বছরের, কাছাড় কলেজের ছাত্র বলে সেটা খবর পেলাম। পুলিশ সূত্রে খবর পাওয়া মতে সেই বিবেক দে তার বন্ধুদের সঙ্গে ছিল, সে সময় নাকি হঠাৎ করে তাদের কোনো কিছু কথা নিয়ে ঝগড়া বিবাদ শুরু হয়, তর্কাতর্কি হয় প্রথম, তারপরে ঝগড়া বিবাদ, তারপরেই এই ঘটনাটি ঘটে। সেই বিবেকদের শরীরে চাকুরও আঘাত আছে, মাথায় অনেক চোট পেয়েছে বলে সেটা পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে। দর্শকবৃন্দ, পুলিশ এখন সেই ঘটনার পুরোপুরি তদন্ত করছে। দর্শকবৃন্দ, কয়েকদিন পরে আমরা অ্যাকচুয়াল রিপোর্টটা পেয়ে যাব। প্রাইভেট মাদ্রাসা নিয়ে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের একটা ঘোষণা, প্রাইভেট মাদ্রাসাগুলোকেও এখন রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য চিন্তা চর্চা করছে এখন আসাম সরকার রেজিস্ট্রেশন করার জন্য। সেটার জন্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে মাদ্রাসাগুলোতে নাকি অঙ্ক এবং আপনাদের বিজ্ঞান, অঙ্ক এবং বিজ্ঞান অ্যাড করতে লাগবে, তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া দরকার তার জন্য পুলিশ আসাম সরকার সেটা চিন্তা করছে এখন এবং শীঘ্রই একটা গাইডলাইন নিয়ে আসা হবে। প্রাইভেট মাদ্রাসা আমি বন্ধ করিব পৰা নাই, সরকারি 700 মাদ্রাসা আমি বন্ধ করেছো, কিন্তু সরকার প্রাইভেট মাদ্রাসাসমূহকো রেজিস্ট্রেশন আর এই মাদ্রাসাসমূহত অঙ্ক আর বিজ্ঞান পড়াব লাগিব, এনেকুৱা ধৰণৰ ৰেগুলেশ্যন এখনৰ কথা আমি চিন্তা কৰি আছোঁ, কিন্তু এই বিষয়ত বিভিন্ন আইনৰ পৰামৰ্শৰ প্ৰয়োজন, কাৰণ সংবিধানৰ এটা অনুচ্ছেদত মাইনৰিটি কমিউনিটিক স্কুল খুলিব দিয়াৰ অনুমতি সাংবিধানিকভাৱে প্ৰদান কৰা হৈছে, গতিকে এই ক্ষেত্ৰত আমি বিভিন্ন চিন্তা চৰ্চাৰে আগবাঢ়িছোঁ। কিন্তু যোৱাকালি মৰিগাঁৱত যিখন মাদ্ৰাছাত আমি জেহাদি পাইছিলোঁ সেই মাদ্রাসাখন ইতিমধ্যে আমি সিল করে দিছি। আসাম সরকারের আরো কয়েকটা ঘোষণা, সেই ঘোষণাটা হচ্ছে ছাত্রছাত্রীদেরকে নিয়ে, ক্লাস 3 এর পরে যে সরকারি যে স্কুলগুলো সেখানে আপনাদের বিজ্ঞান এবং গণিত, বিজ্ঞান এবং অঙ্ক সেটার যে মিডিয়ামটা সেটা থাকবে ইংলিশ, ইংলিশে থাকবে বিজ্ঞান এবং অঙ্ক সাবজেক্টটা। দর্শকবৃন্দ, সেটা ভালোই কথা। আরেকটা হচ্ছে রাজ্যে থাকবে না কোনো গার্লস অ্যান্ড বয়েজ স্কুল, স্কুল বলে কোনো ধরনের ছেলে মেয়েদের বলে আলাদা থাকবে না, সব একই থাকবে। তারপরে সমাজ বিজ্ঞান বাদ দেওয়া হবে, সেখানে ভূগোল অ্যাড করা হবে বলে সেটা জানিয়েছেন। তারপর আরেকটা জিনিস হচ্ছে সেই সরকারি স্কুলগুলোতে নাকি ছাত্রছাত্রীদের আগে তো মিড ডে মিল দেওয়া হতো, এখন ব্রেকফাস্টও দেওয়ার চিন্তা করছে আসাম সরকার বলে সেটা আমরা খবর পেলাম। দর্শক, ছাত্রছাত্রীদের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপ শুধু মাইনরিটি কমিউনিটিসের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপের ঘোষণা করে দেওয়া হয়েছে। ক্লাস ওয়ান থেকে টেন অবধি যারা মাইনরিটি ছাত্রছাত্রীরা আছেন ওনারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। লাস্ট ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর, সেটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই শুরু হবে 20 জুলাই থেকে।
অলরেডি 20 জুলাই হয়ে গেছে, 20 জুলাই থেকে সেটা চলছে। www.scholarships.gov.in এই ওয়েবসাইটে কি আপনারা ডিটেলস পড়তে পারেন, সেখানে ক্রাইটেরিয়া কী কী দেওয়া আছে সেটা আপনারা দেখে আপনারা নিশ্চয়ই অ্যাপ্লাই করে নেবেন। এবং মাইনরিটি কোনো যদি লোক যদি আপনার জানা থাকে যার পরিবারের ছেলেমেয়েরা স্কুলে পড়ছে, তাহলে আপনারা নিশ্চয়ই ওনাদেরকে এই আপডেটটা শেয়ার করবেন। দর্শকবৃন্দ, অফার 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 শ্যামসুন্দর জুয়েলার্সের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এলো ফ্ল্যাট 50% ছাড় সোনার গহনার মজুরির উপর। অফারটি কিন্তু সীমিত, আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486340139, আরেকটা নম্বর হচ্ছে 8486467636। সেল সেল সেল, বাম্পার সেল চলছে চৌধুরী টেক্সটাইল শিলচর ফাটক বাজারে। 70% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন কাপড়ে, নতুন নতুন কাপড় সম্পূর্ণ পরিবারের জন্য আপনারা নিয়ে যান চৌধুরী টেক্সটাইল থেকে। আমাদের ঠিকানা হচ্ছে চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, গলি নম্বর 2, সদর থানার পাশেই। ফোন নাম্বার হচ্ছে 03842234063। আপনাদের যদি কিষাণ নিধির যদি অ্যাকাউন্ট আছে বা পিএম কিষাণ নিধির আন্ডারে আপনারা যদি সরকারি সুবিধা পান, তাহলে আপনাদের জন্য বিশেষ খবর। সেই খবরটা হচ্ছে পিএম কিষাণ নিধির যাদের নাম আছে তাদের কি করতে লাগবে, আধার লিংক করতে লাগবে। তাদের পিএম কিষাণের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক করতে লাগবে, কৃষি বিভাগে গিয়ে, জেলা কৃষি বিভাগে গিয়ে পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে আধার লিংক করতে লাগবে, সেটা জানিয়ে দেওয়া হয়েছে 1 অগাস্টের আগে। কিন্তু 1 অগাস্টের আগে তারপরে হিতাধিকারী সকলকে ই-কেওয়াইসি, যারা পিএম কিষাণ সম্মান নিধির ধন পান উনাদেরকে ই-কেওয়াইসি করতে লাগবে। সিএসসিতে গিয়ে ১৫ টাকা ফি দিয়ে আপনারা করতে পারবেন, অথবা আপনারা পিএম কিষাণের যে অ্যাপ্লিকেশন সেটা ডাউনলোড করে নিজেও করতে পারবেন। তারপরে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অধীনে শস্য বিমার জন্য আধারের সঙ্গে লিংক, সরি, আধারের সঙ্গে ব্যাংকের লিংক করতে লাগবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আপনাদের পিএম কিষাণের যদি ধন পান, পিএম কিষাণের যদি কোনো সুবিধা পান, তাহলে আপনারা নিশ্চয়ই এই জিনিসগুলো করে নেবেন আগস্ট মাসের, মানে 1 অগাস্টের ভিতরে। দর্শকবৃন্দ, আসাম থেকে আজকে দুজন সরকারি কর্মচারীকে সেই ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরেছে, দর্শকবৃন্দ, ধরা হয়েছে। সেটা আপনাদের সেই ভিজিলেন্স টিম, অ্যান্টি করাপশন টিম, ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন ডিপার্টমেন্টের তরফ থেকে সেটা ধরা হয়েছে বলে খবর আসে। দর্শকবৃন্দ, ডিস্ট্রিক্ট এক্সাইজ সুপারিনটেন্ডেন্ট মরিগাঁওয়ের বর্ষা বরা বরদলৈ, উনাকেও ঘুষ নেওয়ার সময় ধরা হয়েছে হাতে নাতে। তারপরে আরেকজন হচ্ছে ডিব্রুগড় থেকে ডিলিং অ্যাসিস্ট্যান্ট বিইও খুয়াং নবজ্যোতি শর্মা, সেই নবজ্যোতি শর্মা মহোদয়কেও সেই ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরেছে ভিজিলেন্স ডিপার্টমেন্ট। দর্শকবৃন্দ, সেই দুজনের এগেনস্টে সেই করাপশনের কমপ্লেইন ছিল, ওনারা ঘুষ নিয়ে ওনারা সেই সরকারি কাজ করতেন বলে এরকম অনেকেই কমপ্লেইন করেন। তারপরে জাল বিছিয়ে ভিজিলেন্সের লোকেরা তাদেরকে হাতে নাতে ধরে তাদেরকে এখন বরখাস্ত করা হবে। দর্শকবৃন্দ, এবং যারা ঘুষ নিচ্ছেন আপনারা একটু সাবধান থাকবেন, ঘুষ ডিমান্ড করার সময় কিন্তু আপনারা সাবধান থাকবেন, কেউ আপনার এগেনস্টে কমপ্লেইন করলে জাল বিছিয়ে আপনাদেরও চাকরি খেতে পারে, তাই আপনারা সাবধান থাকবেন। কোনো সরকারি কর্মচারী যদি আপনাদের কাছেও যদি কাজের জন্য ওনারা ঘুষ ডিমান্ড করছেন, তাহলে আপনারা এই তিনটা নম্বরে আপনারা কমপ্লেন করতে পারেন। একটা হচ্ছে 03612462295, এটা হচ্ছে ল্যান্ডলাইন নম্বর। আরেকটা নম্বর হচ্ছে 1800345377, এটা হচ্ছে টোল ফ্রি নম্বর। আরেকটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 6026901243। এই নম্বর তিনটাতেই আপনারা কমপ্লেন করতে পারেন। গুয়াহাটি থেকে একটা খবর আসে, গুয়াহাটিতে একজন মহিলাকে ভাড়াঘর থেকে গ্রেফতার করা হয়েছে, কারণ সেই মহিলা নাকি জাল নোট বানাতো। 500 টাকার জাল নোট সহ সেই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। টোটাল 21,500 টাকার, 500 টাকা করে টোটাল 21,500 টাকা জাল নোট সহ সেই মেশিন সহ গ্রেফতার করা হয়েছে সেই মহিলাকে বলে সেটা খবর আসে। এরকম অনেক মেশিন এই কয়েকদিন আমরা দেখছি, এরকম অনেক মেশিন যেখান থেকে 500 টাকার জাল নোটগুলা বানাচ্ছে, বাজারে ছড়াচ্ছে। দর্শকবৃন্দ, তাই আপনারা একটু যেসব নোট নেবেন একটু সাবধান থাকবেন। আসামের 27টি জেলাতে খোলা হয়েছে পেনশন সেবা কেন্দ্র। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন, প্রত্যেকটি জেলাতে এক একটা পেনশন সেবা কেন্দ্র থাকবে। আমাদের হাইলাকান্দি জেলাতেও আজকে উদ্বোধন করা হয়েছে, আমাদের মন্ত্রী মহোদয় পরিমল শুক্ল মহোদয় সেখানে সেই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, উনি নিজেই নিজের হাতে সেই পেনশন সেবা কেন্দ্রটা উদ্বোধন করলেন। এখন পেনশন সেবা কেন্দ্রটা কী, যে কোনো সরকারি কর্মচারী রিটায়ারমেন্ট হওয়ার 1 বছর আগে ওনারা এই পেনশন সেবা কেন্দ্রতে গিয়ে ওনারা পেনশনের জন্য অ্যাপ্লাই করবেন, এবং অনলাইনের মাধ্যমে কৃতজ্ঞতা পোর্টালের মাধ্যমে ওনাদের ডকুমেন্ট দিয়ে ওনারা অ্যাপ্লাই করবেন, এবং পেনশন যেদিন হবে সেই দিনেই ওনারা পেনশন পাবেন। তার জন্যই এই পেনশন সেবা কেন্দ্র, এখন থেকে আর গুয়াহাটি অমুক অমুক জায়গায় যেতে হবে না, প্রত্যেক জেলাতে থাকবে এই পেনশন সেবা কেন্দ্র, ইজি করার জন্য।
ইজি করার জন্য। এরকম সরকারি কর্মচারী দেখা যায় ওনারা রিটায়ারমেন্ট হওয়ার পরে এক বছর দু বছর পর্যন্ত ওনারা পেনশন পান না, তার জন্যই আসাম সরকারের এই বিশেষ সুবিধা। 2022 সালে যে রাষ্ট্রপতি নির্বাচনে নাকি কংগ্রেসের 6 জন বিধায়ক আসাম থেকে ক্রস ভোটিং করেছেন, এরকমই একটা নিউজ চ্যানেলে দেখানো হয়েছিল, এবং তার মধ্যে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশিত মহোদয়েরও নাম আসে। নাম আসার পরে বিধায়ক মহোদয় সেই নিউজ চ্যানেলে এগেনস্টে আইনত কার্য করবে বলে সেরকম উনি জানিয়েছেন। দর্শক, বাংলাদেশ থেকে একটা দুঃখজনিত খবর আসে, সেই খবরটা হচ্ছে বাংলাদেশে একসঙ্গে 11 জন তরতাজা যুবক মারা গেছেন। দর্শক, সেই 11 জন যুবক, 11 জনই বন্ধু, ওনারা ঘুরতে যাচ্ছিলেন একটা ঝর্ণা দেখার জন্য। ঘটনাটি ঘটে, আমি আপনাদেরকে বলে দিই, বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারি যুগিরহাট আমবাজার থেকে মিরসরাই হইয়াসরা ঝর্ণায় ঘুরতে গিয়ে সেই 11 জন তরতাজা যুবক গাড়ি নিয়ে ঘুরতে গিয়ে সেই ট্রেনের লিকটা ক্রস করার সময় হঠাৎ ট্রেনটা চলে আসে সেই গাড়িটাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে সেই ভিতরে যারা আছে সবাই মারা যায়। দর্শক, 11 জন তরতাজা যুবক, দর্শক, খুবই খারাপ লাগলো এই ঘটনাটা শুনে। করোনার খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিই। আসামে গতকালকের খবরটা, 652 জন নতুন করোনাতে আক্রান্ত হয়েছেন, একটি অবস্থায় 5613 জন। আমাদের কাছাড় জেলার আজকের খবরটা, 55 জন করোনা নতুন আক্রান্ত হয়েছেন আজকে, 194 জন আমাদের কাছাড় জেলাতে অ্যাক্টিভ। দর্শক, হয়েছে আজকে স্পেশাল আপডেট, আপডেট আপনাদের জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে ইম্পর্টেন্ট আপডেটটা পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা, নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সঙ্গে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ থাকবেন। নমস্কার।